আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনি অনেক ভালো আছেন। চলে এলাম হাইব্রিড শেপা জাতের ঝিঙে বীজের দাম, প্রাপ্তিস্থান প্রভৃতি বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করতে। স্ক্রিনে যে ঝিঙা বা তরই বীজের প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এটি ব্র্যাকসিডসের বিশেষায়িত শেপা জাতের হাইব্রিড ঝিঙে বীজের 10 গ্রামের একটি প্যাকেট, যা আমি আমার স্থানীয় বাজারে একটি 20 ডিলারের দোকান থেকে 120 টাকায় কিনে এনেছি। তো আপনি আপনার আশেপাশের বড় কোনো বাজারে খোঁজ করলে যে কোনো ধরনের উচ্চ ফলনশীল বীজ পেয়ে যাবেন। আর তাছাড়াও আজকাল দারাজ, ইন্ডিয়া মার্ট প্রভৃতি অনলাইন প্ল্যাটফর্মেও বীজ কিনতে পাওয়া যায়। তবে যে কোনো বীজ কেনার পূর্বে তার মেয়াদ, অঙ্কুরোদ্যম হার, ব্র্যান্ড অরিজিন প্রভৃতি দেখে কিনতে হবে। তো এই প্যাকেটটি খুলে এখন আপনাদের দেখাবো যে 120 টাকায় 10 গ্রামের প্যাকেটে আমি কতটি জিঙের বীজ পেলাম। তো দেখুন, আমি প্যাকেটটি খুলে নিয়েছি, এখন গুনে দেখা যাক যে কতটি জিঙের বীজ হয়। তো এখানে আমি সবগুলো বীজকে গুনে নিয়েছি, এখানে 87টি ঝিঙের বীজ হয়েছে, অর্থাৎ 120 টাকায় 10 গ্রামের প্যাকেটে আমি 87টি ঝিঙের বীজ পেয়েছি। এই ভিডিওর পরবর্তী অংশে আমি এই বীজ থেকে চারা উৎপাদন থেকে শুরু করে ঝিঙের চাষের পুরো প্রক্রিয়া বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। থ্যাংকস এ লট ফর ওয়াচিং।